আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। জি ভালো আছেন? বলেন। আমি আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আমি তো আল খবর থেকেই বলছি। সেদিনকে দেখা হলো আপনার সাথে গত হইতে, কি নামটা বললেন? আমানতুল্লাহ। আমানতুল্লাহ। আচ্ছা চলেন, প্রশ্ন করেন না, আপনার এখন ব্যক্তি আমি পরিচয় শুনে নাই, অল্প সময়। আমি আমি এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা অডিও দেখছিলাম। উনি ওনাকে একজন প্রশ্ন করেছিলেন যে যে ইমাম দাড়িতে এবং চুলে কালো কলপ করেন ওনার ইমামতি হবে না, এর তাৎপর্য জানতে চাইছি আপনার কাছে। সেফ আছে যারা বলছে যে দাড়ি কালো করা হারাম, অধিকাংশ ওলামারা এটাই বলছেন, একমাত্র হানাবেলা হাম্বেলা হ্যাঁ হাম্বেলি মজাহে বলছে মাকরু। হ্যাঁ, যে জন্য অনেকেই আরবরা কালো করে থাকে, তাদের কাছে এটি নাজায়জ নয়। তো তাদের তাদের ফিকহে সেটি জায়েজ, তারা কিছু দলিল পেশ করেছে, কিছু সালাফ থেকে সাহাবা কেরামদের আমল পেশ করার চেষ্টা করেছে তারাও। কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা, দুটি তিনটি হাদিস রয়েছে যার ফলে দাড়ি কালো করা জায়েজ নয়, বরং ব্রাউন বেশি তো ব্রাউন করতে পারবে, আর না হলে মেহেদির রং যে রয়েছে লাল অথবা ব্রাউন করবে, হ্যাঁ লাল কালোর মাঝামাঝি এটা চলবে, কিন্তু কালো করা জায়েজ নয়। একটি নাজায়েজ কাজ কেউ যদি করে তাহলে সেই ব্যক্তি কাফের তো না, কাফের পিছনে নামাজ হবে না, মুশরিক তো না, বড় মুশরিক তার পিছনে নামাজ হবে না, ফাসেকের পিছনে নামাজ হবে। যেখানে যারা দাড়ি নাই তার পিছনে নামাজ হবে, তার যেখানে নিচে কাপড় আছে তার পিছনে নামাজ হবে, যেই ব্যক্তি আপনার সুদ খায় তার পিছনে নামাজ হবে, ঘুষ খায় তার পিছনে নামাজ হবে। যার নামাজ শুদ্ধ, এটি কায়দা শুনে রাখেন ফিকহের, যার নিজের সলাৎ শুদ্ধ তার ইক্তেদা শুদ্ধ, তার ইমামতি শুদ্ধ। বুঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস রয়েছে, সাল্লি আলা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লি খালফা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ ঠিক আছে, বড় শিরক কুফরি মুক্ত আছে, নাস্তিক নয়, মাজার পূজারী নয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, সেই ব্যক্তির পিছনে সালাত আদায় করো, সেই ব্যক্তির জানাজা পড়ো, ফাসেকের জানাজা পড়া যায়, ফাসেকের ইমামতি যায়। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আর বাকি কিছু মুফতি রয়েছেন যাদের বাড়াবাড়ি রয়েছে, যারা মুসলিমদের ক্ষেত্রে বাড়াবাড়ি কিছু ফতোয়া দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জায়গা থেকে ফতোয়া নেওয়ার তৌফিক দান করুন। ফতোয়া নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হইতে হবে, যে কড়া কথা বলে চরমপন্থী উপায় চরমপন্থী অবলম্বন করে তার কাছ থেকে ফতোয়া নেবেন, এটা এটা আপনার মানহাজ নয়। মানহাজ হইতে হবে যে এলমি কথা যারা বলে কোরআন সুন্নাহ তাদের থেকে নিতে হবে। আল্লাহ সঠিক বুঝ দান করুন।